দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতি। শুরু করছি সংবাদ সারা দিন। ফের নরেন্দ্র মোদীর মুখে সন্দেশখালী শাহজাহান প্রসঙ্গ। সন্দেশখালীতে নতুন খেলা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গুন্ডারা ভয় দেখাচ্ছে মহিলাদের, ভোট ব্যাংকের রাজনীতি করছে তৃণমূল। জগদ্দলে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও সরব হলেন। পাশাপাশি তিনি বলেছেন, আপনাদের গ্যারান্টি দিচ্ছি তৃণমূলের কোনো অত্যাচারী রক্ষা পাবে না। সরাসরি না বললেও ভাইরাল ভিডিওর দিকেই কি তিনি ইঙ্গিত করলেন, এমনটাই প্রশ্ন উঠছে। জগদ্দলের সভা থেকে সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে সন্দেশখালী ইস্যু নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে গত কয়েকদিন ধরে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওর দিকেও কিন্তু তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেল। জগদ্দলের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেস। শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভজিৎ, ঠিক কি কি বিষয় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জগদ্দলের নির্বাচনী সভা থেকে তুলে ধরলেন? সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে যে ভাইরাল ভিডিও সামনে এসেছে, তা নিয়েই বা কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? দেখো, তুমি জানো সন্দেশখালী ইস্যুতে কিন্তু বারবার উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। কখনো প্রধানমন্ত্রী, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী একই অপরকে পাল্টা সবসময় কথা বলতে থেকেছেন। কিছুদিন আগেই যে ভিডিওগুলি পরপর ভাইরাল হওয়া শুরু করে, তার মধ্যে একটি ভিডিও আজকাল ভাইরাল হয়, সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী বলেন যে সমস্তটাই তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কাজ, এটি সম্পূর্ণ ফেক ভিডিও। যেটা এর আগেও শুভেন্দু অধিকারী যে বারবার প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করেছিলেন যে ভিডিওর কোনো সত্যতা নেই, অর্থাৎ সেই একই কথাকে কিন্তু আজকে মান্যতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জগদ্দলে অর্জুন সিং এর একটি দলীয় কর্মসূচি নির্বাচনের কর্মসূচি ছিলেন, সেই নির্বাচনের প্রচার থেকে এসেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী বলেন যে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফ থেকে এই ভিডিও তৈরি করা হয়েছে, এর সঙ্গে কোনো সত্যতা নেই। যদি সত্য থাকে তার অবশ্যই তার বিচার হবে এবং তার প্রমাণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস দিতে পারেনি যে ভিডিও সত্যতা। তবে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফ থেকে যে এই ভিডিও প্রকাশ করা হয়েছে তা কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে তিনি জানিয়েছেন। একদমই, ধন্যবাদ জানাবো শুভজিৎ। ফের মোদীর মুখে সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালী শাহজাহান নিয়ে সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। ঠিক কি বলেছেন জগদ্দলের সভা থেকে ইস্যুতে, শোনাব। সাথিও, টিএমসি সরকার কে কুশাসন কা বহুত বুরা আসর হামারি মাতাও বহনো পর পড়া হ্যায়। হামারে এসসি এসটি পরিবারো কে স্থিতি সবসে খারাপ হ্যায়। संदेश खाली में क्या हो रहा है ये पूरा देश देख रहा है। संदेश खाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी के गुंडे संदेश खाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। उसके घर से बम बंदूक निकल रहे हैं, लेकिन वोट बैंक को खुश करने के लिए टीएमसी उसको क्लीन चिट दिलवाने में जुटी है। माताओं, बहनों, बेटियों का तो यहां जीवन मुश्किल हो गया है। संदेश खाली में ये क्या कर रहे हैं ये पूरा देश देख रहा है। टीएमसी संदेश खाली में हर हथकंडा इस्तेमाल कर रही है, लेकिन मैं आप सभी को गारंटी देता हूं टीएमसी का कोई भी अत्याचारी, टीएमसी का कोई भी अत्याचारी বাচ নাহি পায়েগা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, আপনাকে শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে কি কি বিষয় তার বক্তব্যে তুলে ধরলেন, কি প্রতিক্রিয়া আপনার? আমি প্রথমত নরেন্দ্র মোদীকে বলবো, উনি ভালো করে একবার ভাইরাল ভিডিও দ্বিতীয় এপিসোডটা দেখেন। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীর দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলার মায়েদের রেপ রেট বেঁধে দিচ্ছেন, 2000 টাকার বিনিময়ে বাংলার মায়েদের গোটা দেশের কাছে তাদের সম্মানকে বিক্রি করে দিয়েছিলেন। আগের দিন নরেন্দ্র মোদী এমএসডি না দিয়েছিলেন রোবোটিক ডিভাইস, ওই রোবোটিক ডিভাইসটা চলছিল, আপনাদের ক্যামেরায় দেখাচ্ছিল, তার উপর বাজারের ব্যাগ ছিল, সেই বাজারের ব্যাগে মাছের ছোলেতে মৌরলা মাছ ছিল না কাতলা মাছ ছিল সেটা পরবর্তীকালে জানা যায়নি।
আজকে জানা গেল নতুন ভিডিও আসার পরে যে ওখানে আসলে পিস্তল আর বোমার অর্ডার দিয়েছিল বিজেপি নেতৃত্ব, কোন কোন গ্রামে 20টা, কোন গ্রামে 20টা, কোন গ্রামে 30টা, মোট 50টা বন্দুক লাগবে, বুথ পিছু 5,000 টাকা করে মদের বোতলের জন্য খরচ আছে, এবং 72 জন মহিলার নাম দিয়ে দিয়েছে ফোন নাম্বার সহ, সেই ফোন নাম্বারে সেই মহিলাদের কাছে টাকা কিভাবে পৌঁছে গেছে এই গোটা পরিকল্পনাটা করার জন্য। তার সাথে সাথে গঙ্গাধর কয়াল বিজেপি সন্দেশখালী 2 নম্বর মন্ডলের সভাপতি, তাকে আলাদা করে 1,00,000 টাকা, 10টা মোবাইল দিতে হয়েছে। তো সামগ্রিকভাবে এই চিত্রটা আজকে দেখলাম মোদীজি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা উল্টো করে ধরেছেন। আসলে ঠগেন্দ্রনাথকে দেখে রবীন্দ্রনাথ সোজা থাকতে পারেননি, কিন্তু এই চিত্রনাট্যটা যে লিখেছে মোদীজি সিবিআই রবীন্দ্রনাথের আসল নোবেলটা খুঁজে পায়নি, আজ অব্দি হারিয়ে গেছে। একদমই অরূপ বাবু, আপনাকে একটু সঙ্গে থাকতে বলবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি বলেছেন রেড কার্ড তৈরি করেছিল তৃণমূল সরকার, বাংলায় হওয়া লুটের হিসেব নেব, তৃণমূল নেতাদের থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। কিভাবে দেখছেন এই মন্তব্যকে প্রধানমন্ত্রী? রবীন্দ্রনাথের নোবেলটা আজ অব্দি সিবিআই খুঁজে পায়নি, কিন্তু যে সন্দেশখালী চিত্রনাট্য লিখেছে শুভেন্দু অধিকারী, কে মোদীজি একটা নোবেল দিতে পারে এত সুন্দর ফ্লপ চিত্রনাট্য তৈরি করার জন্য? দ্বিতীয় কথা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমার মনে হয় সবার আগে অভিজিৎ গাঙ্গুলিকে ওনার অ্যারেস্ট করা উচিত, কারণ অভিজিৎ গাঙ্গুলি সমস্ত জেলার ডিপিএসসিতে সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশ দিয়েছিলেন 2014 এবং 2016 ক্ষেত্রে, একমাত্র একটা জেলার ক্ষেত্রে সেই নির্দেশ দেননি, যে জেলার নাম পূর্ব মেদিনীপুর। কেন? পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যখন এই আবেদন করা হয়েছিল আরটিআই করেছিল, এবং আরটিআই কে করেছিল? সিপিএম এর নেতা যে বর্তমানে হাওড়া লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট সব্যসাচী চ্যাটার্জি অ্যাডভোকেট, সে আরটিআই করেছিল এবং সে মামলাটা করেছিল। মামলাটা অভিজিৎ গাঙ্গুলির পূজা বসকালীন বেঞ্চে, স্পেশাল বেঞ্চে উঠেছিল যাতে অভিজিৎ গাঙ্গুলির কাছে এই মামলাটা ওঠে। যেই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি নিয়ে মামলা উঠেছিল উনি তৎক্ষণাৎ পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন, অথচ একই সময় বাকি জেলাগুলোর ক্ষেত্রে তিনি সিবিআই আর ইডির নির্দেশ দিয়েছিলেন। পূর্ব মেদিনীপুরে 2014 আর 2016 সালে কারা চাকরিচ্যুতি করেছিল সারা ভারতবর্ষের মানুষ জানে, তার নাম শুভেন্দু অধিকারী। সবার আগে নিয়োগ দুর্নীতিতে নরেন্দ্র মোদীর যদি মুরত থাকে, যদি হিম্মত থাকে, অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারীকে ইডিএফসি দিয়ে এড়াতে তুলে দিকে অ্যারেস্ট করা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে।